কারণ ভোট তো করতে আমরা আগ্রহী, গণতান্ত্রিক রায় নিয়ে জিতবো, মানুষের এই প্রত্যাশা নিয়ে আমরা ভোটে লড়াই করছি এবং ওখানে খুব ভালো লড়াই হচ্ছে, প্রত্যেকেই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চলছে, দেখা যাক। জেতার পরে আর কি কি করার লক্ষ্য আছে? অসম্পূর্ণ কাজ যেগুলো রয়েছে, যেগুলো যে রাস্তাঘাটগুলো এখনও করতে পারিনি, যেখানে পানীয় জল এখনও পৌঁছতে পারিনি, যেখানে ইলেকট্রিফিকেশন এখনও দিতে পারিনি, সেগুলোকে আগে প্রায়োরিটি দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, যে 48টা সিট আপনারা জিতে গিয়েছেন জেলা পরিষদে, সেই জায়গা থেকে কেমন লাগছে যে তারা বিনা কন্টেস্টে জিতে গেলেন? সেটা আমাদের, আমরা কন্টেস্ট করতে আগ্রহী আর কি, আমরা কন্টেস্ট করতে আমাদের ভালো লাগছে, আমরা লড়াই করছি, প্রতিপক্ষ লড়াই করছে, তো একটা ভোটের আমেজ, একটা ভোটের উৎসব উৎসব মনে হচ্ছে, আমাদের ভালোই লাগছে। না, এখন সেটা তো তাদের নিজস্ব এলাকার ব্যাপার, তাদের সেখানে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা, তারা জিতে গেছে, তবে তাদের জেতার থেকে আমাদের জেতার স্বাদ আলাদা।